স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ পুলিশের এনভিএফ এর বিরুদ্ধে। নিজেকে পুলিশ কর্মী পরিচয় দিয়ে স্পেশাল হোমগার্ডে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ যুবকের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম শুভজিৎ দাস, ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে ঝাড়গ্রাম আদিবাসী মার্কেটে এসে নিজেকে পুলিশ কর্মীর পরিচয় দিয়ে এক যুবককে চাকরি করে দেওয়ার নামে অগ্রিম বাবদ 10,000 টাকা নিয়েছিল ওই যুবক। এদিন ঝাড়গ্রাম আদিবাসী মার্কেটে প্রতারণার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা তাকে ঘিরে রেখে ঝাড়গ্রাম থানায় খবর দেয়। ঝাড়গ্রাম থানার পুলিশ এসে যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তবে এর জাল কতদূর রয়েছে আর কারা কারা জড়িত রয়েছে চক্রে জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। টাকা ক্যামেরার দিকে। কি নাম তোমার? কোথায় বাড়ি? কোথায় কিসে চাকরি করো তুমি? হ্যাঁ, এদিকে। কোন থানায় পোস্টিং আছে? লাইনে তুমি চাকরি দিচ্ছ? না, আমি কোনো চাকরি দিই না। তাহলে টাকা নিছো কেন মানুষের কাছ থেকে? টাকা সেরকম আমি নিই না। হ্যাঁ, টাকা সেরকম আমি নিই না। তুমি তো জয়দেবের কাছ থেকে পয়সা নিছো বলছো? এইদিকে কত টাকা নিয়েছ? কোনো টাকাই নিই না। কিছুক্ষণ আগে এখানে কি ঘটেছে? এখানে একটা ছেলে আসতো, আর মাঝে মধ্যে এখানে আসতো দুদিন পাঁচ দিন ছাড়া ছাড়া। তো কোথায় কি হয়েছে আমি জানি না। হ্যাঁ, হঠাৎ কিছুক্ষণ আগে পুলিশ এলো, ওকে ডেকে নিয়ে কোথাও নিয়ে গেল। কোথায় নিয়ে গেল সেটা আমি বলতে পারবো না। কি পরিচয় দিত? ও, চাকরি করতো। কি প্রশাসনিক কি চাকরি করতো সেটাও আমার জানা নেই। কি কারণ সেটা আমার জানা নেই। কি নাম আপনার? আমার নাম মহাত্মা হাসদা। এই যে একটু আগে একটা ছেলেকে নিয়ে গেল, চিনতেন? চিন্তা বলতে এখানে মার্কেটে আসে, আসা যাওয়া করে প্রতিদিনের মতো। কি পরিচয় দিব? পরিচয় তো বলি হোমগার্ড, ও পুলিশ কিছু একটা চাকরি করে। আচ্ছা, ও কি টাকা পয়সা নিয়েছে? কিন্তু নিজে যে দিয়েছে খাওয়া। কি বলে টাকা নিয়েছে? বলছিল স্পেশাল হোমগার্ডে চাকরি করেছে। দিয়ে কি হলো এখন? এখন তো তো থানা থেকে পুলিশ এসে নিয়ে গেল ধরে গেল। দীর্ঘদিনই আসতো এখানে? দীর্ঘদিন, কয়েক বছর ধরে আসছে। কি নাম আপনার? সমাজ নাম।